বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর দাবি এবং ইসি গঠনে কোনো নাম দেবে না আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম ইলপাল্লার দিন শেষ মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নিয়ে মুসলিম উম্মার শান্তি কামনা করেন প্রায় 33 মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ এতে অংশ নিতে রোববার ভোর থেকেই টঙ্গী ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে তাবন রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের পথে দ্বিতীয় ও শেষ দফায় আখেরি মোনাজাতে অংশ নিতে এমন পায়ে হাঁটার বিকল্প নেই কিন্তু তাতে কোনো রকম অস্বস্তি নেই মুসল্লিদের আসতে আইটি আইসি বাড্ডার থেকে আইসি আইটি আমি বিশ্ব রোড ওই আইসি তারপর ওখান থেকে আটতে আটতে যাইতে আসি কষ্ট হচ্ছে না 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 কষ্ট হচ্ছে না আল্লাহ লাগিলে দোয়ার লাগিল যাইতেছি হয়তো একটু কষ্ট করে যাওয়াটাই ভালো বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া মুসল্লিদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয় যে কারণে বিশ্বরোড কিংবা এয়ারপোর্টের পর পায়ে হেঁটেই লাখো মুসল্লি জড়ো হন টঙ্গীর তুরাগ পাড়ে টঙ্গী ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে সকাল থেকে বিশ্ব ইজতেমা ময়দানে চলে আমবয়ান বেলা তখন 11:10 শুরু হয় আখেরি মোনাজাত যে যেখানে ছিলেন সামিল হন মোনাজাতে দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি সেই সাথে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের প্রত্যাশা একমাত্র ইসলামের সুমহান শিক্ষাই পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে পারে শান্তি আল্লাহর কাছে চাইলাম যেন আল্লাহ সুস্থ শরীরে জীবন পরিচালনা করতে রাখেন এবং যেন ভালোভাবে চলতে পারি সরাসরি পথে চলতে পারি জীবনে যেন গুণখাতা মাফ করে আমরা যে বাড়ির ভিতরে চলে যাচ্ছি যে আল্লাহর জমিনের উপর যে আল্লাহর হুকুমকে কীভাবে আল্লাহর তলে রসুলের তরিকার উপর বাস্তবায়ন করা যায় আর ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না আল্লাহর কাছে চাইছি যে আমরা দুনিয়া সাজা যাম গিয়া আখেরের চিন্তা আল্লাহ যে গুনাহ মাফ করে এই তো বরাবরের মতোই যানবাহন সংকট আর দু পায়ে ভর করেই ঘরের পথে যাত্রা করেন বেশিরভাগ মুসল্লি এর মধ্যেও যে কটি যানবাহন পাওয়া গেছে ছিল বাড়তি ভাড়ার বিড়ম্বনা 5 টাকা ভাড়া নেয় 100 টাকা যে আমরা বাধ্য হয়ে আমরা 100 টাকা ভাড়া চায় 150 টাকা ভাড়া চায় রামপুরা পুলিশ কি বলবো বল আমরা চলে যেতেছি গাইটিয়া আন্তর্জাতিক মানের এই আয়োজনে যেসব বিড়ম্বনা তা যাতে আগামীতে না থাকে সেই ব্যবস্থাপনা রাখতে সরকারের পদক্ষেপ চান আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা শেখ জায়েদ নিউজ 24 টঙ্গী গাজীপুর জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চলতি বছরের প্রথম শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে তিনি আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আরো জানাচ্ছেন তানজিম মেহেদি মহামান্য রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেশের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য সেই ধারাবাহিকতায় দশম জাতীয় সংসদের 14তম শীতকালীন অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতির দীর্ঘ বক্তব্যে উঠে আসে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা আর সফলতার চিত্র উন্নয়নের ধারা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলেও আশা করেন রাষ্ট্রপতি বিশ্ব সভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার মানুষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে
রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে কার্যকর করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি, পরমত সহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দল সহ সকলকে যথাযথ কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আরো ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। একাত্তরের শহীদদের কাছে আমাদের অপরিশুদ্ধ ঋণ। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার যেভাবে শক্ত হাতে অবস্থান নিয়েছে, ঠিক সেভাবেই গাইবান্ধার প্রয়াত সংসদ সদস্য লিটনের হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জামায়াত বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এলাকার মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছিলেন বলেই লিটনকে প্রাণ দিতে হলো। যুদ্ধাপরাধীদের বিচার কাজের প্রতিশোধ হিসেবেও এই ঘটনা ঘটতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বিশ্বসভায় বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই জামায়াত বিএনপি জোট এমন ষড়যন্ত্র করছে। আমরা দেশের মানুষের উন্নতি চাই, যখন আমরা এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা যেমন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, অবশ্যই লিটনের হত্যার সাথে যারা জড়িত অবশ্যই তারা ঠিকই আমরা খুঁজে বের করব, ধরব এবং যথাযথ শাস্তি আমরা দেব এবং সাথে সাথে আমাদের সকল সংসদ সদস্য সহ দেশবাসী তার প্রত্যেকেরই সকলের নিরাপদে থাকুক, সকলের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, অবশ্যই আমাদের সাধ্যমতো সে চেষ্টা আমরা করব। শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাতেও মনোযোগ দেওয়ার অনুরোধ জানান। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া কপ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। শাহালি জয়ের রিপোর্ট। পুরস্কার পাওয়া এই শিশুরা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সফলতার স্বীকৃতি পেয়ে যেমন উচ্ছ্বসিত আগামী দিনের কর্ণধাররা, তেমনি আনন্দিত প্রধানমন্ত্রীও। তার প্রত্যাশা এদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে দেশসেরা খেলোয়াড়েরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাই বলেন, ছেলে মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে গ্রাম থেকে শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে অবকাঠামো, প্রত্যেক উপজেলায় নির্মাণ করা হয়েছে স্টেডিয়াম, নিশ্চিত করা হচ্ছে প্রশিক্ষণের সুযোগ সুবিধা। আমাদের যারা শিক্ষক তাদেরকে আমি বলবো যে আপনারা আরো মনোযোগী হবেন, শুধু সারাদিন যদি ওই পর 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 বলতে থাকে এটা কারোই ভালো লাগে না। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাও করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে, সংস্কৃত চর্চায় থাকতে হবে, সেদিকে মনোযোগ দিয়েই সবাইকে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ড কোমলমতি ছেলে মেয়েদের দূরে রাখে অপরাধ প্রবণতা থেকে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি এর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে থাকতে হবে। কাজেই সেইভাবে সৎ চরিত্রে আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে আমাদের আজকের ছেলেমেয়েরা, সেভাবেই নিজেদের গড়ে তোলার আমি আহ্বান জানাই। 46তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবছর দেশের 16,000 স্কুল ও 7,000 মাদ্রাসার 2,50,000 শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে 184টি শিক্ষা প্রতিষ্ঠানের 808 জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ সমর্থিত কোনো নাম থাকবে না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতেই গেছে সেই মনোভাব পরিহার করে সততার সাথে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি। আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। রবিবার মহানগর নাট্যমঞ্চে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছে 20 নম্বর ওয়ার্ড যুবলীগ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কোনটি বেগম জিয়ার জন্য পক্ষ আর কোনটি নিরপেক্ষ তা খুঁজে বের করার অনুরোধ জানান তিনি। তিনি কি বিএনপি দলের লোক ছিলেন না? আপনি যাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন সে কেএম হাসান, আজকে আবার তাকে সার্চ কমিটিতে তার নাম প্রস্তাব করেছে, সে কি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন না? এ সময় তিনি দলের নেতাকর্মীদের আচরণের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কারণে যদি ক্ষমতা হারাতে হয় তবে পরবর্তী অবস্থা 2001 থেকে 2006 চেয়েও ভয়াবহ হবে। ভালোটা আশা করব, মন্দের জন্য প্রস্তুত থাকব। আমরা আগামী নির্বাচনে জিতেই গেছি এই আত্মসন্তোষ আমাদের ডুবাবে, এ মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। ওবায়দুল কাদের বলেন, কর্মীর চেয়ে নেতা বেশি হলে আওয়ামী লীগ বাঁচবে না, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আমার নেত্রীকে। আফরিন আনোয়ার, News24, ঢাকা। রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির জন্য বিএনপি কোনো নাম প্রস্তাব করেনি। সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে সার্চ কমিটিতে রাখতে বিএনপির প্রস্তাব দিয়েছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য মিথ্যা আর এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পাদককে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার সিনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেই যদি সার্চ কমিটি করা হয় তাহলে তা মানবে না জনগণ। আমার প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতি সাহেব সঙ্গে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের একটা গোপন যোগসাজশ আছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে যাচ্ছেন তার যাচ্ছেন কথা বলছেন সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করি তারা সার্চ কমিটি তৈরি করবেন? এ কথার উত্তর আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে চাই যে তাহলে কি রাষ্ট্রপতি সাহেব তাদের সঙ্গে আলোচনা করে এখন সার্চ কমিটি গঠন করবেন? তাই যদি হয়ে থাকে তাহলে সার্চ কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। আর ওবায়দুল কাদের সাহেব যা বলেছেন সর্বৈব মিথ্যা, তিনি আমার মনে হয় এটা প্রত্যাহার করা উচিত। ওরা যত বেশি শিশু তার চেয়ে যেন বেশি পরিচয় ওরা হকার, পত্রিকার বোঝা মাথায় নিয়ে ছোটাই যেন ওদের নিয়তি। কতই বা আয়, 100 থেকে 150 টাকা, কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে মূল্যবান সময়। সংবাদের শেষ অংশে নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এদিকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্ত্রীর দাবি, নাসরিন আক্তার নামে এক নারীর করা মামলায় রোববার সকালে সানিকে আমিনবাজার থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই দিনই বিকেলে মহানগর মুখ্য হাকিম প্রণব কুমার শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সাফিয়াস রাসনার রিপোর্ট। ক্রিকেটার রুবেলের পর এবার নারী সংক্রান্ত বিষয়ে জড়ালেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার আরাফাত সানি। রোববার সকালে সানিকে আমিনবাজার থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিনই বিকেলে মহানগর মুখ্য হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরাফাত সানির ক্যারিয়ার ধ্বংস করার জন্যই মামলা করা হয়েছে বলে জানালেন আসামি পক্ষের আইনজীবী। আরাফাত সানির সাথে সে আমাকে সুস্পষ্টভাবে বলেছে যে তার সাথে কোনো বিবাহ বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্যে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগটি আসলে কোনো ভিত্তি নাই। অন্যদিকে বিয়ে অস্বীকার এবং ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সানির বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী। বিবাহ করছে, বিবাহ করার পরে মানে কিছু অন্তরঙ্গ ছবি ছিল, যেই ছবিগুলো পোস্ট করা হয় নাই, মানে পোস্ট করে রেখে দিয়েছিল, এটা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে দিয়েছি বিদায়। এর আগে ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে সানি নাসরিন আক্তার নামে ওই নারীর সঙ্গে তাদের কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে ছেড়ে দেন। আরাফাত সানি এই মহিলার বিভিন্ন আপত্তিকর এক্সক্লুসিভ যেই পিকচারগুলি সেগুলি অনলাইনে আপলোড করে, যে এই ছবিগুলি আরাফাত সানির মোবাইল থেকেই বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। এদিকে সানির পরিবারের পক্ষ থেকে বলা হয়, পুলিশ না বুঝে শুধুমাত্র একটি মেয়ের মিথ্যা অভিযোগের ভিত্তিতে সানিকে গ্রেফতার করেছে। সানির তুমি কি লাগো, সানির তুমি কি হও? আচ্ছা, ওরা ভিতরে ঢুকলে এটা জিজ্ঞেস করবে, এটা পুলিশ জিজ্ঞেসছিল। ঠিক আছে, আসুন। ওর কথা মতন জেলে এলো, কি কারণে এলো পুলিশ? তার প্রমাণ লাগবো না, সানির প্রমাণ লাগবো না, যেটা সানির বউ, কি কারণে এলো পুলিশ? এর আগে গত 5 জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন নাসরিন আক্তার নামের ওই নারী। সানির বউ পরিচয় দিয়েই তো মামলাটা করছে, তাই না? সানির বউ আজ মামলাটা দিয়ে ছেলেটা কে হয়েছে, ওই ছেলেটা জিজ্ঞেস করতে কখনো জিজ্ঞেস করো। শাফিয়াস জাসনা, News24, ঢাকা। সাংবাদিক নাজমুল হুদাকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে দায়েরকৃত 6টি মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেবারও দাবি জানানো হয়। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। সাভার প্রতিনিধি নাজমুল হুদা এক মাস আগে প্যান্ট চুরি সাজানো মামলায় সাভার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে একে একে দেয়া হয় আরও 6 মামলা। নাজমুলের বিরুদ্ধে সাজানো এইসব মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। আমাদের সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ঘরে ঘরে। সত্য প্রকাশকারী সাহসী সাংবাদিকদের কণ্ঠরোধের সকল অপচেষ্টা রুখে দিতে সকল সাংবাদিককে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। যখন সাংবাদিকের নামে মামলা দিয়েছে আমাদের পুলিশ বাহিনী খুবই তখন তৎপর হয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। আমাদের সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ঘরে ঘরে, প্রতিটি অফিসে নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে কিন্তু এই আমাদের সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি নাই। যার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাজানো মামলায় কারাগারে আটক নাজমুলের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি নির্যাতনকারী হিসেবে চিহ্নিত 3 পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। সমস্ত দুর্নীতিপরায়ণ পুলিশ আছে, সেই দুর্নীতিপরায়ণ পুলিশদের বিরুদ্ধে নাজমুল হুদা রিপোর্ট করেছে, এটাই তার অন্যায়। নাজমুল হুদাকে মুক্তি দিয়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করে আমাদের সাংবাদিক সমাজের দাবির প্রতি আপনি সমর্থন দিবেন? 72 ঘন্টার মধ্যে আটক সাংবাদিককে মুক্তি দেওয়া না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। মাহমুদুল হাসান, News24, ঢাকা। News24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 36, আহত অর্ধশতাধিক, চলছে উদ্ধার তৎপরতা। এবং ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির বাগড়া, চতুর্থ দিনে খেলার শুরু হবে নির্ধারিত সময়ের আগে। স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ।
ভোরের আলো ফোটার আগে যেখানে স্কুলের ব্যাগ কাঁধে নেওয়ার কথা, সেখানে খবরের কাগজের বোঝা মাথায় করে ছোটে রাজপথে। পরিচয় ওরা হকার। শেখ জালালের ক্যামেরায় রোজ সকালের চোখে পড়া কিছু অতি পরিচিত সাধারণ শিশুর জীবনচিত্র তুলে এনেছেন আফরিন আনোয়ার। ভোরবেলা যায় কুয়াশার মধ্যে, ঠান্ডা লাগে, কালকে যে মাথা ঘুরে ফুড়ে রয়েছে জোয়ারে, তাও আজকে অসুস্থ শরীর নিয়ে গেছে, অভাব দেখাইতে গেছে। কিছু অতি পরিচিত শব্দে ভরা এই দৃশ্য, দুর্গম এই পথ পেরিয়ে কচি এই হাতগুলো যেন পুরো বিশ্বের সর্বশেষ খবর সবার হাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিনিময়ে মিলছে এই ছোট্ট মানুষটির আরো একটি দিনের খাবার আর বেঁচে থাকা নিশ্চিত হওয়া। আমি পেপার বিক্রি করে তারপর টাকা দিয়ে এইটা দিয়ে সংসার চলে। আমার মা এলো বাসাবাই কাজ করে, এই টাকা দিয়ে ঘর ভাড়া টাকা দিয়ে, আর আমি বাজারের টাকা দিই। করতে ইচ্ছা করে কিন্তু আমাদের দায়িত্ব যে নেবে এমন কেউ তো নাই। চাকরি করতে চাই, যে কোনো চাকরি, অফিসের চাকরি, সাংবাদিকের চাকরি। উন্নয়নের মহাসোপানে ভাসছে দেশ, প্রযুক্তি নির্ভর হচ্ছে দেশের মানুষ, বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি, স্বপ্ন এখন মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার। প্রতিদিন এমন হাজারো শিরোনাম গণমাধ্যমের গরম খবর হয়ে ওঠে, শিরোনামে খুঁজে পাওয়া যায় না কেবল এদের স্বপ্নগুলোকে। চাকরি করলে তো এবার বেঁচে লাগবো না, মা বাবা সুখে থাকবো। চলতি পথে থেমে যাওয়া গাড়িগুলোর মতো ওদের স্বাভাবিক জীবনের স্বপ্নও থমকে যায় বারেবার। শৈশবের রঙিন স্বপ্নের বদলে কেবল দৈনিক 100টি খবরের কাগজের বিনিময়ে সে চোখে মাত্র 150 টাকায় সংসার চালানোর স্বপ্ন ভিড় করে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় আজকে। সময়ের সাথে সাথে সূর্যের রশ্মির রং বদলায়, শুধু বদলায় না ওদের ভাগ্যের রং। আজকে শিশুরাই আগামী দিনের নাগরিক, আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার তারা। কিন্তু শিশু অধিকার তো দূর, বেঁচে থাকার মৌলিক চাহিদাটুকু পূরণ করতে এরা বেছে নিয়েছে জীবিকার এই পথ। এখন প্রশ্ন, আর কতকাল শিশুরা শ্রমের ধকল নিয়ে ঘরে ফিরবে, আর কতকাল শিশুদের নিয়ে শুধু প্রচারিতই হতে থাকবে এমন প্রতিবেদন। আফরিন আনোয়ার, News24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে, আহত অর্ধ শতাধিক মানুষ। জগদলপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে শনিবার রাতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে, আহতদেরকে স্থানীয় রায়কাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। গেল বছরের নভেম্বরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় নিহত হন প্রায় 150 মানুষ। এবার খেলার খবর। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির বাগড়া, সারাদিনে কোনো বলই করায়নি। চতুর্থ দিনে নির্ধারিত সময়ের আগেই শুরু হবে খেলা। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের দাবি, বাকি দুই দিনেও এই টেস্টের ফলাফল বের করা সম্ভব, তবে দলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নাজমুস সাকিবের রিপোর্ট। ক্রাইস্টচার্চ টেস্টের ফলাফল কি হতে পারে এখনো অজানা সবার, কেননা সবকিছুই যে প্রকৃতির উপর। বৃষ্টি বাগড়া ধীরে ধীরে শুধু বাড়ছেই, প্রথম দিন 4-5 ওভারের মতো কাটা পড়েছিল, দ্বিতীয় দিনে তা বেড়ে 19 ওভারে দাঁড়িয়েছে, আর তৃতীয় দিন তো পুরো দিনটাই নিজের করে নেয়া বৃষ্টি মহোদয়ের। ক্ষতি পুষিয়ে নেয়া এখন যা অসম্ভব, কেননা বকেয়া প্রায় 119 ওভার।
শনিবার রাত থেকেই ক্রাইস্টচার্চে বৃষ্টি, কখনো মুষলধারে, আবার কখনো বা স্বাভাবিক গতিতে। তীব্র বাতাস তো ছিলই, হ্যাগলি ওভালের সবুজে ঘেরা পরিবেশ বিমর্ষ, বৃষ্টি ছোঁয়া, উইকেট কাভারে ঢাকা, কেমন যেন নির্বিষ আর আয়েশি ভাব সবখানে। বৃষ্টিতে যেন সবকিছুতে ভাটা লেগেছে, তবে আয়েশি ভাবে নেই ক্রিকেটাররা। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং না করতে পারলেও নিউজিল্যান্ডকে টাইগার বোলাররা খেল দেখিয়েছে। ওদের কন্ডিশনে কোনোভাবেই ছাড় দেয়নি সাকিব, রাব্বি, তাস্কিনরা। 260 রানেই তুলে নেওয়া গেছে 7 উইকেট। বাকি দুই দিনে দলের ও ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়েছেন এই টেস্টে অভিষিক্ত উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আসলে উইকেটের যে কন্ডিশন আছে, দুই দিন আছে আমাদের, এখনও দুই দিনে অনেক কিছু সম্ভব। প্ল্যানিং তো সবসময় থাকে পজিটিভ দিক দিয়ে খেলা, যেহেতু আজকে খেলা হয় নাই তো দুই দিন বাকি আছে, তো আমাদের চিন্তা থাকবে যে ড্র চিন্তাটা করা, এবং পরবর্তীতে যদি এরকম সুযোগ আসে তো সুযোগটা যাতে আমরা নিতে পারি এটাই। চতুর্থ দিনেও রয়েছে বৃষ্টির আভাস, তাই যদি হয় তাহলে এই টেস্টের ভাগ্যটা নিঃসন্দেহে অনুমেয়। আবহাওয়ার উন্নতি হলে চতুর্থ দিন স্থানীয় সময় সকাল 10:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। নাজমুস সাকিব, News24। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো বিশ্ব ইজতেমা, আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ। এবং ইসি গঠনে কোনো নাম দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।